নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন। আজ আমাদের আলোচ্য বিষয় ভারতের ভূগোল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। এই প্রশ্ন ও উত্তরগুলো এমন: প্রথম প্রশ্ন, ভারত কোন মহাদেশে অবস্থিত? উত্তর, এশিয়া মহাদেশে। পরবর্তী প্রশ্ন, আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর, সপ্তম স্থান আয়তনের দৃষ্টিভঙ্গি থেকে। পরবর্তী প্রশ্ন, পাক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? উত্তর, ভারত ও শ্রীলঙ্কা। এখানে আপনাদের জেনে রাখা উচিত, ভারত ও পাকিস্তানের মাঝে রয়েছে রেড ক্লিপ লাইন, এবং ভারত এবং তিব্বতের মাঝে রয়েছে ম্যাকমোহন লাইন, এবং অন্যদিকে ভারত ও আফগানিস্তানের মাঝে রয়েছে ডুরান্ট লাইন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে প্রমাণ সময় ধরা হয়? উত্তর, এলাহাবাদ। এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। এই সময় গ্রিনিচের সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? উত্তর, মালদ্বীপ। পরবর্তী প্রশ্ন, ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠন কোন বছর হয়েছিল? উত্তর, 1956 সালে। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকের পূর্বের নাম কি? উত্তর, মহীশূর। পরবর্তী প্রশ্ন, কোন দুটি দেশের সীমান্তে 3 বিঘা করিডর অবস্থিত? উত্তর, ভারত ও বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর, সিকিম। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর, বিহার। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর, অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, মান্নার উপসাগর কোথায় রয়েছে? উত্তর, ভারত ও শ্রীলঙ্কার মাঝে মান্নার উপসাগর রয়েছে, যার উপরে পকপুনালী। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটু বা গডিন অস্টিন, যা কাশ্মীরে রয়েছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? উত্তর, আরাবল্লী পর্বত, যা একটি ক্ষয়জাত পর্বত। পরবর্তী প্রশ্ন, নাথুলা পাস কোথায় রয়েছে? উত্তর, সিকিমে নাথুলা পাস রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর, সিয়াচেন। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? উত্তর, লাদাখ। এখানে আপনাদের জেনে রাখা উচিত, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পরবর্তী প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? উত্তর, ছোটনাগপুর মালভূমিকে। পরবর্তী প্রশ্ন, লোকটাক হ্রদ কোথায় রয়েছে? উত্তর, মণিপুরে। লোকটাক একটি মিষ্টি জলের হ্রদ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? উত্তর, গোদাবরীকে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? উত্তর, কাবেরী নদীর বদ্বীপকে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? উত্তর, তামিলনাড়ু। তামিলনাড়ুতে বছরে শীতকালে ও গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর, দেরাদুনে। পরবর্তী প্রশ্ন, কার্পাস চাষ কোন মাটিতে ভালো হয়? কার্পাস চাষ কৃষ্ণ বা রেগুর মাটিতে ভালো হয়। এই মাটি লাভাগড়িত মালভূমি অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, রেগুর মাটি কোন স্থানে অধিক লক্ষ্য করা যায়? উত্তর, দক্ষিণ ভারতে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? উত্তর, হীরাকুদ বাঁধ। এই হীরাকুদ বাঁধ রয়েছে উড়িষ্যার মহানদীর ওপরে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম? উত্তর, কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চলটি কোনটি? উত্তর, বোম্বে হাই। এবং ভারতের প্রাচীনতম তৈলখনি অঞ্চল হল আসামের ডিগবয়। পরবর্তী প্রশ্ন, ভারতের ধান গবেষণাগার কোথায় রয়েছে? উত্তর, কটকে, উড়িষ্যার কটকে। পরবর্তী প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে রয়েছে? উত্তর, নর্মদা নদীতে রয়েছে। আজকের সর্বশেষ প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে রয়েছে? উত্তর, কাবেরী নদী। কাবেরী নদীতে এই জলপ্রপাত রয়েছে।